আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন, কিন্তু খুবই স্পেশালভাবে। আর পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বিশাল সুখবর দিল মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেটি কিন্তু বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান। অর্থাৎ আপনারা জানেন যে এখন পর্যন্ত 5.5 লক্ষ কর্মী কিন্তু মেডিকেল করেছেন, কিন্তু ভিসা পেয়েছেন মাত্র 1,60,000। মালয়েশিয়া গিয়ে পৌঁছেছেন 1,27,000। এখন পর্যন্ত 1.5 লক্ষ আরও প্রায় 2.5 লক্ষ ভিসা কিন্তু অলরেডি রয়ে গেছে। আপনারা জানেন যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করার পর মালয়েশিয়ার গিয়ে উনি মন্ত্রণের বলছেন যে বাংলাদেশি কর্মীরা কিন্তু খুবই কর্মী বান্ধব এবং কর্মীরা খুবই আগ্রহী মালয়েশিয়াতে আসার জন্য। তিনি জানেন যে 100টি রিক্রুটিং এজেন্সি একটি সিন্ডিকেট করেছেন, সেই সিন্ডিকেটকে ব্যাংকে দেওয়ার জন্য তিনি বন্ধ করে রেখেছেন। নতুন করে 2 লাখ ভিসা দিচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য। সেটি কিন্তু বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বুয়েসির মাধ্যমে এই কর্মীগুলো কিন্তু মালয়েশিয়ায় যেতে পারবেন। অর্থাৎ দীর্ঘ অপেক্ষার অবসান, অর্থাৎ আশার আলো দেখছেন যেটি বলা যায় বাংলাদেশি কর্মীরা পবিত্র মাহে রমজান উপলক্ষে। তো আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মালয়েশিয়া যাওয়ার জন্য, আপনারা যারা অনেকে কমেন্ট করছেন যে বন্ধ হয়ে গেছে, আসলে কিন্তু কলিং ভিসা বন্ধ হয় নাই, বাট আপনাদের জন্য উপকার হয়েছে। যে আমরা যতটুকু জানতে পেরেছি মন্ত্রণালয় থেকে আমাদের কাছে কালকে একটি ইমেল এসেছে যে কলিং ভিসা নতুন করে বুয়েসিলের মাধ্যমে যেতে পারবেন বাংলাদেশি প্রায় 2 লক্ষ কর্মী। সেটি কিন্তু আমি বুয়েসিল প্রকাশ করার মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন, কীভাবে কোথায় কী করবেন। তো সব মিলিয়ে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা কয়েকদিন আরও কয়েকদিন অপেক্ষা করেন, হয়তো রমজান পরপরই কিন্তু বুয়েসিলের এই 2 লক্ষ কর্মী যাওয়া শুরু হবে। আর নতুন যে 100টি রিক্রুটিং এজেন্সি 3.5 লক্ষ কর্মী পাঠাবে, সেটি কিন্তু প্রক্রিয়াধীন রয়ে গেছে। তো সব মিলিয়ে আপনারা অতদিন কিন্তু অপেক্ষা করছেন, আরও কয়েকদিন অপেক্ষা করেন, নিধিতে কিন্তু যেতে পারবেন। আর আপনারা জানেন যে একটি জাকির নামে একটি সাংবাদিক রয়েছে, সেটিতে আপনারা যাবেন না।